শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি সহিংসতা উস্কে দিতে পারে বলে শঙ্কা জানিয়েছে বাংলাদেশ। এই আন্দোলনে দুজন মারা যাওয়ার যে তথ্য দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, তা অসত্য ও তথ্য নির্ভর নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন মুখপাত্র ম্যাথু মিলারের এমন বক্তব্যে বাংলাদেশ ক্ষুব্ধ ও হতাশ বলে জানিয়েছেন ঢাকার মুখপাত্র সেহেলি সাবরিন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালেখার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। কোটা সংস্কার নিয়ে এদফার আন্দোলন চলছে পয়লা জুলাই থেকে। দু সপ্তাহ পর সেই আন্দোলনে সহিংসতার ঘটনা। সোমবারের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের 200 এবং ছাত্রলীগের 100 আহত বলে দাবি তাদের। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়ায় মারা গেছে দুজন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই আন্দোলন নিয়ে প্রশ্ন আসলে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দুজন নিহতের ঘটনায় উদ্বেগ জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। We are aware of and are monitoring reports of widespread student protests in Dhaka and around Bangladesh that have killed 2 and attacked and injured hundreds. ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং তাতে দুইজনের মৃত্যুর বিষয়টি আমরা অবগত। আমরা গভীরভাবে তা পর্যবেক্ষণ করছি। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ গণতন্ত্রের জন্য অপরিহার্য। শান্তিপূর্ণ আন্দোলনের উপর যে কোনো সহিংসতার নিন্দা জানাই। ওয়াশিংটনের এমন বক্তব্যে ভীষণ হতাশ ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভুল তথ্যের উপর ভিত্তি করে এমন বক্তব্য সংকট বাড়াতে পারে। Where he made unsubstantiated claims of at least 2 deaths. দুজন মারা যাওয়ার যে দাবি করেছেন ম্যাথিউ মিলার তা ভিত্তিহীন এবং অসত্য। যাচাই বাছাই ছাড়া এমন বক্তব্য সহিংসতাকে আরো উস্কে দিতে পারে, পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের যে প্রচেষ্টা সেটাকেও অসম্মানিত করা হয়। To allow non-violent protest or movement. সরকারি চাকরিতে থাকা 56% কোটা নির্বাহী আদেশে 2018 সালে বাতিল করে সরকার। সম্প্রতি আদালতের রায়ে আবারও তা পুনর্বহাল হওয়ায় যৌক্তিকভাবে তা নির্ধারণের দাবিতে চলমান এই আন্দোলন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।